হ্যালো ভ্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টেডিক এডুকেশানে সো আজকে সিডিপির আবার নতুন ক্লাস নিয়ে হাজির হলাম সো আজকের ক্লাসে থাকছে থর্নস্টনের থিওরি অফ প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি অর গ্রুপ ফ্যাক্টর থিওরি যেটাকে গ্রুপ ফ্যাক্টর থিওরি নামেই জানি দুটোই থিওরি বাংলাতে বলবো থর্নস্টনের প্রাথমিক মানসিক শক্তি সম্পর্কিত তথ্য বা দলগত তথ্য ওকে সো দিস ইজ এসকে আজকে পুরো ডিটেল নিয়ে এই থিওরিতে আলোচনা করব চলো শুরু করি দেখে নেব আজকের থিওরিটা দেখো ফার্স্ট অফ এটা সিটেড এবং তোমার প্রাইমারি টেড আপার প্রাইমারি টেড সবগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা থিওরি সেটা হচ্ছে প্রাইমারি মেন্টাল এবিলিটি থিওরি আর গ্রুপ ফ্যাক্টর থিওরি এই থিওরিটি দিয়েছিলেন লুইস এল থনস্টনস তিনি একজন মার্কিন সাইকোলজিস্ট ছিলেন তিনার ছবি তোমরা পাশে দেখতে পাচ্ছ তিনি এই থিওরির ক্ষেত্রে মানে কি কনসেপ্টে তৈরি করেছিলেন সেই কনসেপ্টে বা তার মানসিকতাকে বোঝার চেষ্টা করব দেখবে থিওরিটা আমাদের খুব ইজিভাবে হয়ে যাবে এবং খুবই ইজি থিওরি আছে বলছে মার্কিন মনোবিদ থনস্টন বুদ্ধিকে যেমন আমরা এর আগে পড়েছিলাম ইউনিফ্যাক্টর থিওরি টু ফ্যাক্টর থিওরি মাল্টিপল থিওরি তাহলে এগুলো জিনিসগুলো পড়েছিলাম তো তো তিনি কি করলেন এই তিনটেকেই কোনো গুরুত্ব দেননি বা এই তিনটের তথ্যকে তিনি স্বীকার করেননি তিনি বলতেন যে বুদ্ধি এক দুই বা বহু শক্তির সমন্বয়ে গঠিত হয় না তিনি এই বিষয়টাকে স্বীকার করেননি তাহলে তিনি একটা আবার সমীক্ষা করেন অভীক্ষা করেন যেটা তিনার থিসিস পেপারে ধরা পড়ে যেটার আজকেই হচ্ছে আমাদের টপিক ক্লিয়ার সো তিনি কি করেন And uh, fifty-six, probably fifty. হ্যাঁ অভিক্ষা করেন এখানে দেখো স্পেলিংটা ভুল হয়েছে এটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ প্রায় তিনি অভিক্ষা করেন টেস্ট করেন যার ফলের যে উপাদানগুলো হলো সেগুলোকে বিশ্লেষণ করলেন এবং বিশ্লেষণ করে তিনি একটি বুদ্ধির মধ্যে পরস্পর নিরপেক্ষ সাতটি মৌলিক শক্তির কথা বলেন যে বুদ্ধির যে সাতটি মৌলিক শক্তির উপর ডিপেন্ডেন্ট হ্যাঁ তিনি এক ফ্যাক্টর দুই ফ্যাক্টর বা বহু ফ্যাক্টর থিওরি কিন্তু তিনি ডিপেন্ডেড নয় তিনার থিওরিটাতে আহ প্রায় দুশো খানা কলেজ স্টুডেন্টের উপরে আলোচনা করা হয় যদিও এই ডেটাগুলো লাগবে না তবুও শুধু তোমাদেরকে বোঝানোর জন্য বললাম তো তিনার যে এই সাতটি থিওরি সরি সাতটি মৌলিক শক্তির কথা বলেন এই সাতটি মৌলিক শক্তিটাই হচ্ছে তিনার থিওরি অর্থাৎ যেটাকে প্রাইমারি মেন্টাল এবিলিটি মানে প্রাথমিকের যে একটা মেন্টালি এবিলিটি হওয়ার কথা বা এই পুরো থিওরিটাকে আবার গ্রুপ ফ্যাক্টার থিওরিও বলা হয় ক্লিয়ার ওকে এবং অনেক সাইকোলজিস্ট মনে করেন যে টু ফ্যাক্টর থিওরির এক্সটেন্ডেড ফর্ম হচ্ছে এটা যদিও অনেকে মনে করেন অনেকে মনে করেন না এটা নিয়ে বিতর্ক রয়েছে তো এটা মনে রাখতে পারো ঠিক আছে চলে আসি আমরা যে প্রাইমারি মেন্টাল এবিলিটিসদের কথা তিনি বলেছেন সাতটি এই সাতটা প্রাইমারি মেন্টাল এবিলিটিটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে এই থিওরিটা কভার হয়ে যাবে এবং এখান থেকে যেরকম টাইপের কোশ্চিন হোক না কেন তোমরা আনসার করতে পারবে সো দেখে নেব প্রথম তিনি যে বিষয়টার উপরে আলোচনা করেন সেটা হচ্ছে ভার্বাল কম্প্রিহেনশান দেখো এখানে অনেকে বলতে পারো যে দাদা বা স্যার তোমরা ইংলিশেই কেন দিয়েছে দেখো এটা আমি এরকম ভাবে নোটসটা বানাচ্ছি যে অল ইন্ডিয়া এক্সামের ক্ষেত্রে তোমার যা যা টেট রিলেটেড কোয়েশ্চিন আছে যাতে সবগুলোকে তুমি কভার করতে পারো সো অনেকে প্রথম প্রথম একটু অসুবিধা হবে সেই জন্য আমি বাংলা মানেগুলো লিখে দিয়েছি এবং বোঝাচ্ছি ভিডিওটাকে তিন চারবার দেখো নিজে নিজেই সব মনে পড়ে যাবে তুমি যদি না পড়ো তিন চারবার দেখলেই তোমার সব বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে বলছে ভার্বাল কম্প্রিহেনশান এটার মানে কি তিনি প্রথম যে তথ্যটা সাতটা তথ্যের মধ্যে একটা তথ্য দিয়েছেন সেটা হচ্ছে অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড মিনিং অফ ওয়ার্ডস দ্যাট মিনস কোনো শিশুর ক্ষেত্রে বুদ্ধির যে সাতটা মৌলিক উপাদান রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে ভার্বাল কমপ্রিহেনশান যে কোনো শব্দকে বা কোন বাক্যের মানেকে খুব সহজে বোঝার ক্ষমতা ঠিক আছে তিনি প্রথম যে কথাটা বলেন তিনি হচ্ছেন সেটা হচ্ছে ভার্বাল কম্প্রিহেনশান অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড মিনিং অফ ওয়ার্ডস কোন শব্দের মানেকে খুব সহজে বোঝা এবং দক্ষভাবে বোঝা সেকেন্ডলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিজনিং বলছে রিজনিং অ্যাবিলিটি টু থিঙ্ক লজিক্যালি রিজনিংয়ের মানে জানি আমরা যারা চাকরির পরীক্ষা দিচ্ছি কারণ অনেক বেশিরভাগ পরীক্ষাতেই ম্যাথসের সঙ্গে রিজনিং এসে থাকে হচ্ছে কোনো জিনিসকে যুক্তির মাধ্যমে লজিক্যালি বোঝাটাই হচ্ছে রিজনিং বলছে কোনো বিষয়কে যুক্তি দিয়ে বোঝার ক্ষমতাটাকে কি বলবো আমরা রিজনিং তো একজন বাচ্চার ক্ষেত্রে যে সাতটা মৌলিক উপাদান থাকবে তার মধ্যে একটা হচ্ছে রিজনিং দু নম্বর সরি এক নম্বর হচ্ছে ভার্মাল কম্প্রিহেনশন দুই নম্বর হচ্ছে রিজনিং তিন নম্বর হচ্ছে পারসেপচুয়াল অ্যাবিলিটি অর্থাৎ এটা কি এটা হচ্ছে অ্যাবিলিটি টু গ্রাফস অ্যান্ড ভিজুয়াল ফিল্ড দ্যাট মিন সাধারণত এটাকে প্রত্যক্ষণ করার ক্ষমতা মানে খুব কাছে থেকে রিয়ালাইজ করার ক্ষমতা বা বোধের ক্ষমতাটাকে বোঝানো হয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট একটা হ্যাঁ এবং চার নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি নিউমেরিকাল এটার মিনিং কী স্যার এটার মিনিং হচ্ছে অ্যাবিলিটি টু ডিল উইথ নাম্বারস মানে নাম্বার অর্থাৎ নিউমেরিকাল মানে আমরা অঙ্ককে বুঝি সংখ্যাকে বুঝি এই সংখ্যার মাধ্যমে আমার সংখ্যাকে নিয়ে কাজ করার ক্ষমতাটাকে এখানে বোঝানো হয়েছে তাহলে দেখো নিচে লিখে দিয়েছি সংখ্যাকে দিয়ে কাজ করার ক্ষমতাটাকে বোঝানো হয়েছে ক্লিয়ার এবং পাঁচ নাম্বার যে কথাটা তিনি বলেন সেটা হচ্ছে যে ওয়ার্ড ফ্লুয়েন্সি দ্যাট মিন্স অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যান্ড ইউজ ওয়ার্ড র্যাপিডলি দ্যাট মিনস যদি বাংলাতে আমি বলতে চাই দ্রুততার সঙ্গে সঠিক শব্দ ব্যবহার করার ক্ষমতা দেখো আমরা দ্রুততার সঙ্গে অনেক ক্ষেত্রে শব্দ ব্যবহার করি কিন্তু সঠিক সময় ব্যবহার করা সঠিক শব্দকে ব্যবহার করা এই যে ক্ষমতাটা এটাও কিন্তু তার উপাদানের মধ্যে পড়ছে সেই জন্য তিনি বলেছেন ওয়ার্ড ফ্লুই চার রিমেম্বার স্মৃতি বা সংরক্ষণের ক্ষমতা অবশ্যই সে শিশুর ক্ষেত্রে থাকা উচিত গাজিনির মতো যেন না হয় পনেরো মিনিট অন্তর অন্তর ভুলে যায় সো তোমরা সেই জন্যই বলছি এখানে কি বলছে তিনি যে আরেকটা টপিকের কথা উল্লেখ করেন তিনি হচ্ছেন সেটা হচ্ছে অ্যাবিলিটি টু পারসিভ স্পেশিয়াল পার্সিভ মান মানে হচ্ছে ব্যাপারটা যদি খুব ভালো মতো বুঝতে চাও তো বাংলাতে বলি স্থানিক ক্ষমতা বা স্থানগত সম্পর্কের ক্ষমতা তার মানে তোমাকে এই জায়গাটা চেনার ক্ষমতা জানতে হবে তিনি অনেকগুলো সমীক্ষার মাধ্যমে এতগুলো স্টুডেন্টের উপর সমীক্ষা করার ফলে এই চারটা যে মৌলিক তথ্যের কথা বলেন বললেন যে এই চারটার মৌলিক তথ্য যার মধ্যে সবগুলো রয়েছে সেটাই হচ্ছে তার হচ্ছে প্রপার একটা বুদ্ধির সম্পূর্ণ বুদ্ধি বুদ্ধিমান ব্যক্তি বলবে তাকে এবং এই চারটা ক্ষমতা কি একসঙ্গে সরি সাতটা ক্ষমতা কি একসঙ্গে কাজ করে না তাদের আবার আবার আলাদা আলাদা ভাগ রয়েছে তাহলে এটাকে মনে রাখার জন্য কিভাবে মনে রাখবে দেখো সত্যি মনে রাখাটা একটু কঠিন হয়ে যাবে কিন্তু তিন চারবার তুমি যদি পড়ো তাহলে খুব ইজি মনে থাকবে দেখো ভি ফর ভার কম্প্রিহেনশন আর ফর রিজেনিং পি ফর পারসেপশন এবিলিটি এন ফর নিউমেরিক্যাল এবিটি ওয়ার্ড এবিলিটি দেখো ওয়ার্ড ফ্লুয়েন্সি দেখো প্রত্যেকটা থেকে মানে বুঝতে পারবে ওয়ার্ড মানে শব্দের সঙ্গে অ্যাসোসিয়েটিভ মেমরি মানে মানে স্মৃতির সঙ্গে আর ভিজুয়ালাইজেশন তারপরে বুঝতেই পারছো স্থানিক ক্ষমতার কথা বলা হয়েছে এবার এই সাতটা থিওরি দেওয়ার পর থনস্টনের মতে কি বললেন বলছে যে কোনো মানসিক কাজে উক্ত এই সাতটি মৌলিক ক্ষমতার মধ্যে কয়েকটির প্রয়োজন হয় যে কোনো মানসিক কাজের ক্ষেত্রে সব কিছু প্রয়োজন না এখন আমি যদি অঙ্ক করতে বসি তাহলে আমার কিসের কথা মনে পড়বে সবথেকে বেশি নিউমেরিকালের কথা মনে পড়বে ঠিক আছে বিজ্ঞান পড়লে যুক্তি দিয়ে পড়বো লজিক্যাল রিজনিংয়ের কথা মনে পড়বে এবং স্মৃতিটা কাজে লাগবে তো প্রত্যেকটা জিনিসকে এখন যদি আমি সাহিত্য পড়ি তার মানে এখানে ওয়ার্ড ফ্লুয়েন্সি রয়েছে তারপরে আমরা প্রথমটা যেটা ছিল ভার কমফ্রিয়েনশান মানে পদ্যের গুদ্দের যে আন্তর অন্তর্নিহিত মিনিং এটাকে বোঝার ক্ষমতা তাহলে এই কথাটাই তিনি বলতে চেয়েছেন আবার অন্য একটি কাজে জন্য কয়েকটি আরও প্রয়োজন হয় মানে দুটো কাজের জন্য ডিফারেন্ট দুটো দুটো হতে পারে কিন্তু কি তাদের মধ্যে কিছু কমনও থাকতে পারে এই দুটো কথা বলেছেন যে দুটো কাজের মধ্যে নির্ভর করে কত ক্ষমতা উভয় কাজের ক্ষেত্রে বর্তমান তার উপর মানে কাজের উপর ডিপেন্ড করে ক্লিয়ার সো এই ছিল আমাদের প্রাইমারি মেন্টাল এবিলিটিস অর্থাৎ গ্রুপ ফ্যাক্টর থিওরি আশা করি থিওরিটা বোঝা গেছে যদি থিওরিটা সম্পর্কে কোনো যদি ডাউট থাকে বা কোনো কমেন্ট থাকে বা ভিডিওটা কেমন লেগেছে এটা তুই যদি বলতে চাও কমেন্ট সেকশানে জানাবে আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমি অফলাইন ক্লাস নিয়ে এত বিজি হয়ে গেছি যে অনলাইন ক্লাস বা ভিডিওস তোমাদের আপলোড করতে পারছি না কিন্তু সপ্তাহে অ্যাটলিস্ট তিনটে ভিডিও দেবোই সো সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও